এমন না হলে কি আর সমাজসেবা মানবিকতা বোধের নজির করল বিজেপির ৬ নম্বর আগরতলা মণ্ডল। মৃত ব্যক্তির নিঃস্ব পরিবারের পাশে দাঁড়িয়ে শবদেহ সাবরুমের হরিণায় পাঠানোর ব্যবস্থা হলো। বিজেপির আগরতলা মণ্ডলের এই উদ্যোগ সর্বাংশে অভূতপূর্ব প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক দলগুলো সমাজসেবামূলক কাজ করে তা অস্বীকার করার কোনো উপায় নেই, তবে মানবিকতা বোধের নজির করল বিজেপির ৬ নম্বর আগরতলা মণ্ডল। এমন না হলে কি আর সমাজসেবা? মৃত ব্যক্তির হত দরিদ্র সর্বশান্ত নিঃস্ব পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে সব দেহ সাবরুমের হরিণায় পাঠানোর ব্যবস্থা করল। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন সাবরুমের হরিণার বাসিন্দা নারায়ণ দেবনাথ। তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারের সদস্যরা রীতিমতো সর্বশান্ত। রবিবার রাতে ওই নারায়ণ দেবনাথের জীবিতে মৃত্যু হয়। সহায় সম্বলহীন পরিবারের সদস্যদের তাদের প্রিয়জনের শবদেহ সাবরুম নিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি ছিল না। এই অবস্থায় নিঃস্ব রিক্ত পরিবারটির পাশে দাঁড়ালো বিজেপির ৬ নম্বর আগরতলা মণ্ডল। অর্থের সংস্থান করে গাড়ি ভাড়া করে মণ্ডল নেতৃত্ব মৃত নারায়ণ দেবনাথের শবদেহ সাবরুমের হরিণায় পাঠানোর ব্যবস্থা করলেন। পুরোটাই মণ্ডল সভাপতির নির্দেশে করা হয়েছে বলে জানালেন বিজেপির ৬ নম্বর আগরতলা মণ্ডলের অফিস সম্পাদক বিশ্বজিৎ সাহা। আমরা আজকে ৬ আগরতলা মণ্ডল প্রেসিডেন্টের ইনস্ট্রাকশন আইছি। তো এখানে একটা পেশেন্ট কৃষ্ণ দেবনাথ, উনি আজকে এক্সপায়ার্ড করছে, ওনার বাড়ি হয়েছে সাবরুম। কিন্তু ওনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ওনার ফ্যামিলির যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ওই কন্ডিশনে তারা অক্ষম, তারা পেশেন্টারে শিফট করতে নিতে পারতেছে না সাবরুম। তারা টাকা পয়সার একটু সমস্যা আছে, কয়েকদিন হয়তো হসপিটালের ট্রিটমেন্টের কারণে যা হাতের পয়সা আসতো সব শেষ হয়ে গেছে। তো আমরা খবর পাইছি, খবর পাইয়া আমরা মণ্ডল প্রেসিডেন্টের সাহায্য নিয়ে আমরা এখান থেকে আগরতলা থেকে সাবরুমন্ত্রী ডেড বডিটা যাতে যাইতে পারে, গাড়ি টালি সব মণ্ডল মানে ৬ আগরতলা মণ্ডল থেকে মণ্ডল প্রেসিডেন্টের উদ্যোগে সব ম্যানেজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরকম কর্মসূচি কতদিন থাকবে আপনাদের? যখন আমরা যখন এরকম পরিস্থিতি দেখুন আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সবার জন্য। সংশ্লিষ্ট বিজেপির মণ্ডল যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিত, তবে তাদের বাবার শবদেহ বাড়িতে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না বলে জানালেন মৃত নারায়ণ দেবনাথের ছেলে কৃষ্ণ দেবনাথ। তো আমার বাবার চতুর্দিকে রোগে আক্রান্ত, আমরা তো যা পাচ্ছি তার কিন্তু চিকিৎসা করছি, আমরা সাহায্য করলে চিকিৎসা করছি। এর ভিতরে এখন আমারও মারা গেছে, এখন আমারও বাড়ির পুজোর মতন কোনো সাহায্য সমর্থ নাই। আমরা যা টাকা আনছি সব খরচ হয়ে গেছে। আগরতলা মণ্ডল প্রতিদিন আমাদেরকে শোনার সাথে সাথে আয়া সাহায্য করছে, মানে বাড়িতে যাওয়ার সুবিধা করে দিচ্ছে। হ্যাঁ, বাড়িতে যাওয়ার জন্য আমাদের সুবিধা করে দিচ্ছে। যদি আপনারা আর এই সুবিধাটা না দিত আপনারা কী করলেন? আমরা আর কী তা করব, আমরা এখন লাস্ট হয়ে এখানে বেড়ে থাকতাম, আর যাওয়ার মতো আমাদের সুবিধা মানে আর্থিক এত দুর্বল আছে, আমাদের যাওয়ার মতো আর্থিক। রাতে মৃত নারায়ণ দেবনাথের শবদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা সাবরুমের হরিণার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এই বিয়োগ ব্যথার মধ্যেও বিজেপির ৬ নম্বর আগরতলা মণ্ডলের উপকারিতায় মৃতের পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বিজেপির ৬ নম্বর আগরতলা মণ্ডল নেতৃত্বের এই মহতী প্রয়াস সর্বাংশে উচ্চ প্রশংসা লাভ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।